এসআর কার্টুন বাংলা। এই গল্পের জন্ম অনেক দিন আগে একটা ছোট্ট কুঁড়ে ঘরে নির্জন ধূসর একটা ফাঁকা প্রান্তরের মধ্যে একজন বৃদ্ধা একটা 8 বছরের বাচ্চাকে নিয়ে থাকতো। বৃদ্ধা ছিল খুবই নীরস আর খিটখিটে মেজাজের। সারাদিন বৃদ্ধা মনে মনে কি যেন বিড়বিড় করত। বাচ্চা মেয়েটির নাম ছিল মনীষা। সে ছিল 70 ফোঁটা গোলাপের কুঁড়ির মতো মিষ্টি আর সুন্দর। কুঁড়ে ঘরের চারিদিকে যত দূর চোখ যেত মাইলের পর মাইল শুধু ধূসর প্রান্ত ছিল, আর পূর্ব দিকে একটা সুন্দর পাহাড়ও দেখা যেত। কোথাও একটা বাড়ি, গাছপালা বা ফুল বা অন্য কোনো প্রাণীর চিহ্ন পর্যন্ত ছিল না সেখানে। সেখানে শুধু ওই বৃদ্ধা আর মনীষা ছাড়া মাঝে মাঝে আর একজনকে দেখা যেত। সে হলো এক জাদুকর্ণী, যে ওই বৃদ্ধার মনীষার জন্য খাবার জল নিয়ে যেত। প্রণাম রানীমা, আপনাদের জন্য খাবার আর জল নিয়ে এসেছি, এগুলো নিন। আর রানীমা, আমি তবে এখন চলি গো। যা, আবার যখন আসবি তখন কিছু ভুট্টা নিয়ে আসিস, কেমন? তাই হবে রানীমা। এরপর জাদুকর্ণী চলে যায়, আর এতক্ষণ আড়ালে থাকা মনীষা বৃদ্ধার সামনে আসে। ঠাকুমা, আমি সবসময় লক্ষ্য করেছি ওই জাদুকর্ণীটা এলে তোমাকে রানীমা বলে ডাকে। ও তোমাকে কেন রানীমা বলে ডাকে ঠাকুমা? আর আমরা কেন এই নির্জন জায়গায় থাকি বলো না ঠাকুমা। তোকে বলেছি না আমাকে কখনো প্রশ্ন করবি না? আর আড়ি পেতে কেন কথা শুনছি দি? সেদিনের শাস্তির কথা তোর মনে নেই? তোকে কি আবার শাস্তি দিতে হবে নাকি? না না ঠাকুমা, আমায় আর কোনো শাস্তি দিও না, আমি তোমায় আর কোনো প্রশ্ন করব না। মনীষা তার ঠাকুমাকে খুব ভয় পেত, কেননা মনীষা যদি তার ঠাকুমার কোনো কথার অবাধ্য হতো তবে তার ঠাম্মা তাকে শাস্তি দিত। এভাবেই ভয়ে ভয়ে ওই নির্জন কুঠিরে মনমরা হয়েই মনীষার দিন কাটছিল। চারপাশে কোনো গাছপালা নেই, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। আমার পুরনো কোনো কথা কেন মনে নেই? সত্যি কি উনি আমার ঠাকুমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনীষা, মনীষা, এই মনীষা, ঠাকুমা আমায় ডাকছে, যাই ঠাকুমার কাছে যাই। এদিকে মনীষা তার রুক্ষ রাগী ঠাম্মার সাথে দিন কাটাচ্ছিল, অন্যদিকে অনিতা নামের আরেক মেয়ে একাই নদীর পার ঘেঁষা এক গ্রামের এক ছোট্ট কুঠিরে থাকতো। ইস, কত সুন্দর নদী, গাছপালা, ফুল পাখি, সবকিছু মিলিয়ে সত্যি আমাদের গ্রামটা ছবির মতো সুন্দর। কিন্তু আমি এখনো একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, কে আমি? এই গ্রামে আমি কি করে এলাম? এই গ্রামে কি আমার জন্ম? জন্মের পর কি আমি এই গ্রামেই থাকতাম? আমার বাবা মা কোথায় থাকে? কোনো কিছুই মনে করতে পারছি না, আমি কিছুই মনে নেই, চোখের সামনে সব কিছু ধোঁয়াশা মনে হয়। যাকে এসব কথা ভেবে কি করব, কোনো প্রশ্নেরই তো উত্তর নেই আমার কাছে, যাই এখন একটু জঙ্গলে যাই। এরপর অনিতা জঙ্গলে যায় আর বিভিন্ন রকম ফুল সংগ্রহ করতে শুরু করে। আর ফুল সংগ্রহ করতে করতে অনিতা জঙ্গলের অনেক গভীরে যায়, আর হঠাৎই একটা গর্তে অনিতা পড়ে যায়। এ কি, এ আমি কোথায় এসে পড়লাম? কি অদ্ভুত জায়গা, এমন জায়গা তো আমি আগে কখনো দেখিনি। এ কি, ওটা আবার কিসের গাছ? এ কি, এটা তো ডালিম গাছ, কিন্তু কি অদ্ভুত কাণ্ড, এত বড় ডালিম, আর এ তো দেখছি ডালিম গাছে সোনার বাড়ি। কি অদ্ভুত ব্যাপার, ডালিম গাছে সোনার বাড়ি। এরপর অনিতা কৌতূহল বশত ওই সোনার বাড়িতে যেতে চায়, কিন্তু সে কিছুতেই
ওই বাড়িতে যেতে পারছিল না, কারণ বাড়িটা ডালিম গাছের উঁচুতে ছিল। আর ছোট্ট অনিতা সেখানে যেতেই পারছিল না, এজন্য অনিতা চারপাশে কিছু খুঁজছিল। আর হঠাৎই অনিতা লক্ষ্য করে যে পাশেই একটা মই রাখা আছে। এরপর অনিতা ওই মই এনে তার সাহায্যে ডালিম গাছের সোনার বাড়িতে প্রবেশ করে। আর প্রবেশ করে তো সে অবাক হয়ে যায়, কেননা ভিতরে সবকিছুই স্বর্ণের ছিল। এরপর অনিতা একটা আয়নার সামনে যায়। এ কি, এটা কে? এ তো আমারই প্রতিচ্ছবি, কিন্তু আমি এত সুন্দর হলাম কি করে? আবার দেখছি আমার দুটো ডানাও আছে, এই ডানা আমার কি করে হলো? আয়নার মধ্যে তো আমায় একদম পরিপরি লাগছে, আর বাস্তবে সাধারণ মানুষ, কি সব হচ্ছে? সবকিছু ঠিকই হচ্ছে, কারণ তুই যে পরিকন্যা তাই আয়নায় তোর আসল চেহারা প্রকাশ পেয়েছে, তুই আমার মেয়ে। খাঁচার ভিতর থেকে পাখির এমন কথা শুনে অনিতা অবাক হয়ে যায়। তুমি তো একটা পাখি, তবে তুমি আমার মা হবে কি করে? আর আমি সাধারণ মানুষ, কোনো পরিকন্যা নই। তুমি সবটা জানতে পারবে আর বুঝতেও পারবে। আগে আমায় এই খাঁচা থেকে বের করো, আর ওই যে ওই সোনার গোলাপটা দেখছো, ওই গোলাপটা এনে আমার শরীরে ছোঁয়াও। এরপর অনিতা পাখির কথা মতো তাকে মুক্ত করে, আর ওই সোনার গোলাপ পাখির শরীরে ছোঁয়াতেই পাখি এক সুন্দরী পরী হয়ে যায়। আর পরি অনিতার মাথায় হাত রাখতেই অনিতাও পরি রূপে ফিরে আসে। মা, আমার সব মনে পড়েছে মা। মা, মনীষা কোথায়? ওই ডাইনি আমার বোনকে কোথায় নিয়ে গেছে মা? ওই ডাইনি এখন বৃদ্ধা রূপে তোর বোনকে নিয়ে নির্জন একটা জায়গায় আছে। আমাদের মনীষাকে ওই ডাইনির হাত থেকে বাঁচাতে হবে। আসলে মনীষার সাথে যে বৃদ্ধা রয়েছে সে একজন ডাইনি। ওই ডাইনি পরীকে পাখি বানিয়ে রেখেছিল, আর পরীর দুই কন্যার স্মৃতি ভুলিয়ে দিয়েছে। মনীষাকে ওই ডাইনি আটকে রাখতে পারলেও অনিতাকে সে আটকে রাখতে পারে না। অনিতা পালিয়ে গ্রামে চলে গিয়েছিল। মা, এবার চলো আমরা দুজন মিলে ওই ডাইনিকে মারব। পূর্ণিমার রাত তো শেষ হয়েছে, আমরা দ্বিগুণ শক্তিশালী হয়েছি মা, চলো মা। এরপর অনিতা আর পরি সেই নির্জন কুঠিরে যায়। পরীকে দেখেই ডাইনি তার রূপ ধারণ করে, কিন্তু ডাইনি কিছু করার আগেই দুই পরী তাকে মেরে ফেলে। আর পরী মনীষার মাথায় হাত দিতেই মনীষাও পরী রূপে ফিরে আসে, আর সেও সকল স্মৃতি ফিরে পায়। মা, বোন, তোমরা কেমন আছো? আমার সবটা মনে পড়ে গেছে মা। দুই মেয়েকে ফিরে পেয়ে পরী অনেক খুশি হয়।